ফেলুদা তিনি। এবং সবচাইতে দুঃখজনক ঘটনা হচ্ছে যে সিনেমাটা নিয়ে ওনার সবচাইতে বেশি উৎসাহ উদ্দীপনা ছিল, যেটা পেয়ারা সুভাষ। গতকালকে সেই প্রিমিয়ার শোতে তিনি কিন্তু গাজীপুর থেকে ড্রাইভ করে নিজে এসেছেন, বসুন্ধরা সিটির নিচে পার্কিংয়ে গাড়ি রেখেছেন, গাড়ি থেকে নামার পর উনি পড়ে গেছেন এবং ম্যাসিভ হার্ট অ্যাটাকে উনি মারা গেলেন। তো গত 7-8 বছর ধরে এই সিনেমাটা নিয়ে আমরা যখন কাজ করছি, সবসময় রুবেল ভাইকে পেয়েছে এবং যখনই দেখা হতো উনি প্রথম প্রশ্নটা করতো পেয়ারা সুভাষ কবে আসছে। তো কালকে পেয়ারা সুভাষ রিলিজ হচ্ছে সারা দেশব্যাপী, কিন্তু রুবেল ভাই আসতে পারলো না। আপনারা দেখবেন যে রুবেল ভাইয়ের যতগুলো এই 5-6 দিন আগেও রুবেল ভাই আমাদের অফিসে একটা প্রেস কনফারেন্সে উনি পেয়ারা সুভাষ নিয়ে কথা বলছিলেন, বিভিন্ন ভিডিও যখন আমরা যখন স্ক্রল করছি ফেসবুকে একটার পর একটা আসছে, রুবেল ভাই বলছে যে 9 তারিখে আপনারা পেয়ারা সুভাষ দেখতে আসবেন, আমিও আছি আপনাদের সঙ্গে, আমিও দেখবো আপনাদের সঙ্গে। কিন্তু খুবই দুঃখজনক যে মানে রুবেল ভাই সেটা সেই ভাগ্য হলো না। তবে আর আমরা রুবেল ভাইয়ের মতো আমাদের সিনেমার জন্য তো না, শুধু আমাদের পুরো ইন্ডাস্ট্রি রুবেল ভাইয়ের মতো একজন গুণী অভিনেতাকে হারালো, এবং এই শোক তো আসলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি এবং খুবই কষ্টের আমাদের জন্য। সাথে সম্পর্ক আমার 1986 সাল থেকে, আমি 1983 সালে ঢাকা থিয়েটারে জয়েন করি, তার 3 বছর পর বা 1986-এ সে ঢাকা থিয়েটারে জয়েন করে এবং তার সাথে আরও কয়েকজন একসাথে আসে, যেমন আমার স্ত্রী নাসরিন আহার, তারপরে আলমগীর, খায়রুল ইসলাম পাখি, এদের একটা গ্রুপ ছিল। তো আমি আসলে ওদের সাথেও মিশতাম, আমার চেয়ে একটু ওরা জুনিয়র এবং তখন থেকেই দেখতাম। এবং ওর প্রথম যেদিন ওর সাথে আমার পরিচয় হয়, সম্পর্ক হয় বা সাক্ষাৎ হয়, সেদিন মানে ওর গলার শব্দ, ও যখন বলে ফারুক ভাই কেমন আছেন, মানে আমি হঠাৎ তাকালাম যে এই ভরাট গলার এই সুন্দর একটা মানে চেহারার একটা মানুষ, সুঠাম দেহ, এই ঢাকা থিয়েটার জয়েন করেছে। আমি মনে মনে খুব খুশি হলাম। আর দ্বিতীয়ত যে আমি আবার একটু আফসোসও করলাম এই কারণে যে আমি জাহাঙ্গীরনগরে থাকা অবস্থায় আমি আবৃত্তি করতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমি আবৃত্তি করতাম। তো আমার ওর গলা শুনে মনে হলো আমার এই গলাটা যদি ওর মতো হতো তাহলে আমি ওনার সারা জীবন আবৃত্তি করতাম। তো যাই হোক, এইভাবেই সে ঢাকা থিয়েটারের হাতাহাতা, বনপাংশুল, জয়বতী কন্যার মন, মার্চেন্ট অফ ভেনিস এইসব নাটকে দুর্দান্ত অভিনয় করেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে সে অনেক ভালো অভিনেতা ছিল, বারবার বলারও কিছু নাই। হ্যাঁ,